দর্শক, আজকে আপনাদেরকে নিয়ে যাব ফেনী দর্শনীয় স্থানের মধ্যে একটি, প্রতাপপুর রাজবাড়ি। এটি অবস্থিত দাগনভূঞা উপজেলায়। আমরা এখন আছি ফেনীর মহিপালে। আপনাকে যদি এই প্রতাপপুর রাজবাড়িতে যেতে হয়, আপনাকে প্রথমে আসতে হবে মহিপালে। এখান থেকে আপনি কয়েকভাবে যেতে পারেন। আপনি বাসে যেতে পারেন অথবা সিএনজিতে যেতে পারেন। বাসে গেলে আপনাকে নোয়াখালীর বাসগুলোতে উঠতে হবে এবং আপনাকে নামতে হবে সেবারহাট। সেখান থেকে আপনি যে কোনো সিএনজিতে যেতে পারবেন। আজকে যাচ্ছি মোটরসাইকেলে করে, তো চলুন আমাদের সাথে। দর্শক, আমরা এসে গেছি এই জমিদার বাড়িতে। ভারত উপমহাদেশে বিভিন্ন স্থানে রয়েছে বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন, আর এই ঐতিহাসিক নিদর্শনের একটি হচ্ছে এই জমিদার বাড়ি, যা বাংলাদেশের ইতিহাসে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। দর্শক, চলুন আমরা ঘুরে দেখি এই জমিদার বাড়ি। প্রতাপপুর জমিদার বাড়ি। 1850 সালে তখনকার জমিদার রাজকৃষ্ণ সাহা ও রামনাথ সাহা প্রায় 13 একর জায়গা জুড়ে দৃষ্টিনন্দন এই বাড়িটি নির্মাণ করেন। এটি ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নে অবস্থিত। রামনাথরা ছিলেন 5 ভাই। তারা থাকতেন 5টি দোতলা ভবনে। বাড়িতে রয়েছে মোট 13টি পুকুর, যাতে মাছ চাষ হতো জমিদারের তত্ত্বাবধানে। বাড়ির ভেতরে 5টি পুকুরে 5টি পাকা ঘাটে স্নান করতেন বৌজিরা। এত পুকুর বাংলাদেশে আর কোনো জমিদার বাড়িতে নেই। এখানকার পুকুর পুরো বাড়িকে করেছে আকর্ষণীয়। ওই সময়ে বাড়িটি ছিল আশপাশ এলাকার জন্য দর্শনীয়। তৎকালীন অন্যান্য স্থানের জমিদাররা এ বাড়িতে সফরবিরতি করতেন। এখনও সগর্বে দাঁড়িয়ে আছে সে স্মৃতিচিহ্ন। জমিদারের বংশধররা জমিদার বাড়ির প্রথা বিলুপ্ত হওয়ার পরও 1996 সাল পর্যন্ত এই বাড়িতে অবস্থান করেছিল। জমিদার বাড়িটির বংশধরদের কিছু লোক এখনও ঢাকা, চট্টগ্রাম এবং ভারতের ত্রিপুরা রাজ্যে বসবাস করছেন বলে জানায় স্থানীয়রা। জানা যায় বাড়িটি এখনও জমিদার বংশধরদের মালিকানায় রয়েছে। 1996 সালে একদল দুর্বৃত্ত জমিদার বাড়িটিতে হামলা চালিয়ে বাসিন্দাদের লাঞ্ছিত করে। এরপর থেকে প্রায় সব সময় চুরি, ডাকাতি, লুটপাট ও হামলার কারণে জমিদারের বংশধররা বাড়িঘর ফেলে অন্যত্র চলে যায়। তখন থেকে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এরপর রক্ষণাবেক্ষণের অভাবে ভবনগুলোতে শ্যাওলা জমে যায়। ভবনে জন্মেছে ছোট বড় আগাছা। অনেকে দিনের বেলায়ও বাড়ির ভেতরে ঢুকতে ভয় পায়। এলাকাবাসী জানায় জমিদার বাড়িটি প্রতাপপুরের ঐতিহ্য। এখানকার আশেপাশে কোনো দর্শনীয় স্থান না থাকায় প্রাচীন এ বাড়িটি একনজর দেখতে এখনও বিভিন্ন স্থান থেকে পর্যটকরা ছুটে আসেন। সরকারি ও বেসরকারি কোনো ধরনেরও তদারকি না থাকায় পার্শ্ববর্তী বহিরাগত বখাটে মাদকসেবী ও সন্ত্রাসীদের অপকর্ম ও চিন্তার কারণে আগত পর্যটকরা বিব্রত অবস্থায় পড়েন। এছাড়াও বহিরাগত সন্ত্রাসীদের আড্ডার কারণে এলাকার ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। এটি হতে পারে স্থানীয় একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। এলাকার ইতিহাস ঐতিহ্যকে জানার জন্য নতুন প্রজন্মের প্রতিনিধিদের এখানে আসা উচিত। সরকারিভাবে উদ্যোগ গ্রহণ করে এই জমিদার বাড়ি সংস্কারের ব্যবস্থা করার দাবি জানায় স্থানীয়রা। রহমতুল্লাহ সুমন, ফেনী নিউজ।